আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি চিংড়ি মাছ দিয়ে বাইগন ভাজির রেসিপি নিয়ে আসলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকুন। বন্ধুরা, আমি এখানে বাইগন ভাজি করার জন্য চিংড়ি মাছ নিলাম, কাঁচামরিচ নিলাম, পেঁয়াজ কুচি নিলাম, ধনিয়া পাতা নিলাম, বেগুন ভাজির জন্য পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে নিব, আধা চামচ হলুদ দিয়ে নিব। দিয়ে নেড়ে এখন চিংড়ি মাছটাকে ফ্রাই করে নেব। চিংড়ি ফ্রাই করা হয়ে গেছে, বেগুন দিয়ে এখন নেড়ে ছেড়ে ধনিয়ার গুঁড়া এক চামচ দিয়ে দেব। ঢাকনা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নেব। বন্ধুরা, এখন আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ অ্যাড করে আরও কিছুক্ষণ জাল করে নেব। তো বন্ধুরা, বাইগন ভাজি হয়ে গেছে, এখন ধনিয়া পাতা দিয়ে তুলে নেব। আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা ফলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।